মজার কারণে বা বিভিন্ন ইয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন ভোট কেনাবেচা বা একটা পরিবেশ পাল্টে দেওয়ার চেষ্টা করে। অতীতে কিছু নির্বাচনে আমরা দেখেছি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এই ধরনের যদি এটা পড়বে তার আগে থেকে কোনো প্রস্তুতি থাকবে কিনা, যাতে ওই 48 ঘন্টা কেউ কোনো মানে কালো টাকা দিয়ে ভোট কিনতে না পারে। এটা এই আশঙ্কাগুলো থাকে আমাদের যে গোয়েন্দা সংস্থা তাতে তারা তারা বলেছেন যে এরকম আশঙ্কা থাকলে তারা নজরদারি মধ্যে রাখবে এবং এর যদি আমাদের নজরে আসে আপনাদের যদি নজরে আসে প্রত্যক্ষ যদি এরকম আমার কোনো ই থাকে আমাদের আপনার কাছে তথ্য থাকে আমাদের কাছে জানাবেন। ডেপুটি কমিশনার সাহেবের নেতৃত্বে একটা শক্তিশালী কমিটি আছে তাদেরকে জানাবেন, জেলা প্রশাসনকে জানাবেন, রিলিজ অফিসার অফিসারকে জানাবেন। তথ্য ভিত্তিক যদি কোনো তথ্য থাকে ই থাকে আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আমাদের জানাবেন, আমার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে সব প্রার্থী সমান অধিকার সুযোগ সুবিধা